আপনি বেকারত্বে ভুগছেন আপনি কি খুব কম সময়ে রোজগার করতে চান আপনি শর্টকাটে রোজগার করতে চান আপনি ডলার ইনকাম করতে চান আপনি কি বিবাহ করেছেন এবং সেই বউকে নিয়ে সংসার করতে আপনার ভালো লাগছে না আপনি একটি নতুন সম্পর্কে জড়াতে চাইছেন আবার একটি নতুন মহিলাকে বিয়ে করে বাড়িতে আনতে চাইছেন পুরনো বইয়ের থেকে মুক্তি পেতে চাইছেন তো তাহলে সত্তর যোগাযোগ করুন আমাদের কিমা দিদির সঙ্গে ভিডিও ডিসক্রিপশানে ওনার নাম্বার ওনার চেম্বার অ্যাড্রেস সব কিছু দেওয়া রইলো এটুকু বলতে পারি হানড্রেড পার্সেন্ট কেন থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টি সহকারে উনি ওনার কাজ হাসিল করে দেন তো সব থেকে বড় কথা হ্যাঁ আপনার বাড়িতে উনি ক্যামেরা নিয়ে যাবেন ক্যামেরার খরচ আপনার উনি যে ফোনটে নিয়ে ভিডিও করবেন ফোনের খরচ আপনার উনি যে নেট খরচ করবেন নেটের খরচ আপনার উনি যে টোটো করে যাবেন তার খরচ আপ আপনার যদি আপনার বহু দূরে বাড়ি হয় ওনার বাড়ির অ্যাড্রেস থেকে তাহলে কিন্তু ফোর হুইলারের খরচ আপনার ড্রাইভারের খরচ তেলের খরচ গাড়ির খরচ এবং গরমকাল হলে আইসক্রিম শীতকাল হলে বিভিন্ন ধরনের চোব্ব চস্য লেজ খাবার এবং গরমকালে উনি দায়িত্ব সহকারে আপনার বাড়িতে গিয়ে পিকনিকও করিয়ে দেবেন তবে হ্যাঁ খরচা সব কিছু আপনার পিকনিক করার পরে যে উনি কিন্তু দেখ উনি কিন্তু দেখাবেননি খুনতে আছেন। ওটা পোস্ট দিয়ে ফটো তোলার জন্য এটা হচ্ছে বিদ্রোহ সেটা হচ্ছে কি না উনি দেখ আপনারা দেখতে পাবেন উনি খন্ত নাচছেন কিন্তু আসলে উনি নাড়ছেন না রান্নাটা করছেন অন্য কেউ সেই দায়িত্ব নিয়ে কিন্তু ওনাকে আপনাকে নিয়ে যেতে হবে পরে কিন্তু বললে হবে না আমি তাই জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে ওনার সমস্ত ডিটেলস আপনাদেরকে দিয়ে যাচ্ছি তবে হ্যাঁ পিকনিকটা হয়ে যাবার পর বাছন কিন্তু আপনার বাড়ির লোককেই মাঝতে হবে তাই না আর একটা কথা উনি কিন্তু আপনাকে পুরোপুরিভাবে ট্যাকেল করবেন উনি পুরো পজিভ করে দেবেন আপনাকে ঠিক আছে উনি আপনাকে চোখের দ্বারা মোহিত করে দেবেন আপনি বুঝতেও পারবেন না তবে হ্যাঁ এইটুকু বলে রাখছি নিজেকে ফুল প্রোটেকশান দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার আপনার পুরোনো কোনো সম্পর্ক পাতা কাটতে চাইছেন উনি গোড়া থেকে নির্মূল করে দেবেন ভাই বোনের সঙ্গে কোনো ছকড়াছাঁটি অশান্তি চলছে আপনি কি চান সে ভাই বোনের সাথে সম্পর্ক কাটাপ করতে অবশ্যই সেটার জন্য এনার কাছে বিশেল বিশেষ বিশেষ টোটকা সব কিছু রয়েছে তো বন্ধুরা দেরি না করে আমাদের কিমা মাতিদের সঙ্গে আপনারা যোগাযোগ করুন তাই তো বন্ধুরা আপনার পুরো স্ত্রী আপনার মাথার উপর উঠে বসেছে চড়ে বসেছে তার চরিত্র হনন করতে চাইছেন তাকে বাজারে নিলাম করতে চাইছেন কত টাকায় নিলাম করতে চাইছেন এক টাকা দু টাকা না আট আনা না দশ পয়সা চিন্তা করবেন না বন্ধুরা শান্তিতে থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন শুধু আমাদের এই দিদির সাথে যোগাযোগ করুন তাই তো এবার তৈরি হবে আমাদের দিদি ধাম জয় দিদি জয় দিদি আর তৈরি হবে নতুন করে আমাদের দিদিধাম যেখানে আমাদের গুরুমা কপালে লাল টকটকে সিঁদুর পরে লাল পার। সাদা শাড়ি পরে গুরুমা ঝপ করবেন আর গুরুমা দেবেন আমাদের সেই টোটকা উনি বলবেন কার কিসে কত বড়ো গাছ হয়ে গেছে উনি কাটবেন গাছের শেখর উনি তুলবেন পেটের ভিতর থেকে বীজ তারপর উনি সমস্ত সম্পর্ককে নির্মূলে কেটে আপনার হাতে ধরিয়ে দেবেন আপনি পাবেন একটি নতুন ছকঝকে তক্তকে জীবন সানলাইটের মতো ছকচকে জীবন এবং আপনি পেতে পারেন একাধিক বউ আপনার বাড়িতে দুটো বউ আছে আপনার লাইফে কোনো গার্লফ্রেন্ড আছে বাড়িতে বউ আছে উনি আপনার বউকে বাড়িতে ঢুকিয়ে দেবেন গার্লফ্রেন্ডকে আপনার পিছনে লড়িয়ে দেবেন অতএব আপনি বুঝতেও পারবেন না আপনার জীবনে আপনি দুই দুটো কৃপা লাভ করবেন গুরুমার কি পা যায় দিদির যায় আপনি বউকে নিয়েও থাকবেন বাইরে গার্লফ্রেন্ডকে নিয়েও ভর্তি করতে পারবেন রকম সুযোগ হাতছাড়া করবেন না খুব তাড়াতাড়ি এটা গরমের জন্য খুব সীমিত অফার চলছে উনি চেম্বারে অনেক কিছু অফার রেখেছেন কারণ উনি নতুন চেম্বার ওপেন করেছেন এবং বিভিন্ন জায়গায় এরকম চেম্বার ওপেন হবে তো যে বা যারা কান্ট্যাক্ট করতে চান তারা কিন্তু দিদির সাথে কন্ট্যাক্ট করবেন এবং আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা কিন্তু আপনারা দেখতে ভুলবেন না অবশ্যই ঠিক আছে তো আমি আপনাদেরকে এত কিছু বললাম কেন বললাম আপনারা বলবেন যে দিদি তোমার নামে কেস করবে করতে পারবে না কেন আমি ভিডিও টু ভিডিও বলছি দিদির যা কীর্তি আমি দেখতে পাচ্ছি তাই আমি বলছি হ্যাঁ কিমা দিদির কীর্তি কারণ সেই প্রথম দিন থেকে টিনু দ্বীপের ব্যাপার থেকে এবং স্যান্ডি এবং ম্যান্ডির ব্যাপার থেকে আজ পর্যন্ত আমরা দেখে আসছি পুরুষদেরকে অমলেটের মতো ভাজা স্ত্রীদেরকে অমলেটের মতো ভাজা চোরকে বলছে চুরি করো গৃহস্থকে বলছে পাহারা দাও টিনুকে বিক্রি করছে আবার টানদ্বীপকে ভিতর থেকে টানদ্বীপের সব কিছু হাতে রেখে দিয়েছে আর এই বন্ধুরা টানদ্বীপ পারলেও পারবে না বেরিয়ে আসতে তোমরা কেন বুঝছো না এই ডালদালের মধ্যে টানদ্বীপের ভাব হেসে গেছে ডান যদি টিনুর সঙ্গে সম্পর্ক রাখতেও চায় দিদি দেবে না দিদি দেবে না দিদির প্রেস্টিজিয়া শিশু তারপরে রয়েছে দিদির হাতে টানদীপের মারণ বান বুঝতে পেরেছ খুব স্বাভাবিক ব্যাপার এতগুলো দিন এতগুলো মুহূর্ত প্রত্যেকটা মুহূর্ত এই যে দিদি ভাইয়ের সম্পর্ক তোমরা কি ভাবছো ডোন্ট টেক ইট রং দিদি ভাইয়ের সম্পর্ক মনের কথা ভাইয়ের ভাই দিদিকে খুলে বলবে না দিদি জানবে না ভাইয়ের মনের কথা দিদি জানবে না পরিবারের মনের কথা পরিবারের প্রত্যেকটা মানুষের মনের কথা দিদি তো চেয়েই বাচ্চাটাকে মায়ের জায়গায় পিসি মানুষ করবে নিজের মনের মতো করে মানুষ করবে আরে ভাই পিসি তো জানে মাকে আমি পাতা কেটে দিতে পারছি পিসির হাতে সেই ক্ষমতা আছে তোমরা সকলে জানলে তো সেই হিসেবে তোমরা তো বুঝতেই পারছ যে দিদি চাইবে না এই কন্ট্রোভার্সি থামুক কারণ এই কন্ট্রোভার্সি থেকে আসছে দিদি শর্টকাট উপায় দিদি পারছে নিজের ব্যাঙ্ক ব্যালেন্স গড়ে নিতে দিদি পারছে নিজের চ্যানেলকে গ্রো করে নিতে তো সেই জন্যই তো বলছি তোমরা সত্তর দিদির সাথে যোগাযোগ করো দিদি পারবে তোমাদের এই টোটকা দিয়ে তোমাদের লাইফটাকে গড়ে দিতে তোমরা বুঝতেই পারবে না চুটকি মেরে তোমাদের লাইফের প্রবলেম সলভ করে দেবে দিদি তো সেই জন্য তো বললাম অবশ্যই আমার ডেসক্রিপশানের লিঙ্কটা দেখবে আর আমার ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু বলবে ঠিক আছে হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলছি সব কিছু খারাপের একটা শেষ আছে তো তোমরা এইটুকু জানবে এই খারাপেরও শেষ হবে অবশ্যই শেষ হবে যে বা যারা নোংরামি করেছে তারা অবশ্যই শাস্তি পাবে দেখো যে বাড়ছে তাকে জানতে হবে যে আমি এত বাড়ছি আমার তো পতন আসবেই তো সে যদি জেনেও বাড়ে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি পুলিশের জায়গা থেকেও দিদির কাছে অনেক কিছু ডাক এসেছে কিন্তু সেই পুলিশের ডাক কথাকে উপেক্ষা করেও দিদি কিন্তু নোংরামি করতে বন্ধ রাখেনি তাই না দেখো পৃথিবীতে সৎ মানুষ যেমন আছে অসৎ মানুষের সংখ্যাটা পৃথিবীতে বেশি আর যার জন্যই তো দিদির চ্যানেলের ভিউজটাও বেশি ঠিক কি না আজকে মানুষ এত এত মানুষ শুধু কেন দেখছে জানো ডানদীপকে বাচ্চাটা ওর কাছে আছে বলে আসলে ব্যাপারটা হচ্ছে বাচ্চা এমনই একটা জায়গা খুব সেন্সিটিভ একটা ইস্যু আমাদের মনের নরম জায়গা হচ্ছে বাচ্চা বিগ পয়েন্ট এই বাচ্চাটা রয়েছে বলেই কিন্তু এই বাচ্চাটা দোহাই দিয়ে এত কিছু করতে পারছে কিন্তু হঠাৎ করে ধরো এমন একটা কোনো খবর সত্যিকারের খবর যেটা টিনু বারবার বলে আমি জানি আমি জানি আর ও জানে আমি জানি আরও জানি ধরো ভবিষ্যতে এমন কিছু কথা জানতে পারলে তোমরা যেটা শোনার পর তোমাদের পায়ের তলা থেকে মাটিটা সরে গেল হতেও তো পারে হবেই বলছি না হতেও তো পারে ঠিক কিনা যেহেতু আমি ভিডিও টু ভিডিও কথা বলি আমি এখনও কিছু শুনিনি অতএব জোর গলায় বলতে পারবো না তো সেটা হচ্ছে যে তখন তোমরা কি করবে কি করবে কী আবার করবে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো টাং করে বেন্ডলার কাটার মতো এদিকে এসছে আবার টাং করে এদিকে ঘুরে যাবে তাই তো তো তাহলে টিনুর ওপরে যে এত অ্যালিগেশন এত নোংরা কথা এত কিছু কি করবে গো তোমরা তখন টেনু তাদের ক্ষমা চাইবে হ্যাঁ সেটিং বেটিং করবে তখন বড্ড দেরি হয়ে যাবে তাই না একটু ভালো রোজগার করো রোজগার করে নাও সেই দিনটা তো খুব তাড়াতাড়ি আসতে চলেছে দেখা যাক কত ধানে কত চাল কী কী করতে পারে কার কত ক্ষমতা কীরকম ধরনের ব্যাপার তাই না বাচ্চার পরিবেশ বাচ্চার পরিবেশ বাচ্চার পরিবেশ বাচ্চার পরিবেশ স্বচ্ছ থাকা দরকার ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকা দরকার তাই না জঘন্য অভদ্র নোংরা পরিবেশে যেখানে সম্পর্কের কোনো বাঁধন নেই না আছে কোনো সম্পর্কের মান মর্যাদা নাচ একটা মহিলাকে মায়ের জাতকে সম্মান দেওয়া আগে শুনেছি নিজের বাড়ির মা কাকিমা পিসি দিদি এই সম্পর্কগুলো ঠিক থাকতে হয় তো যেখানে বাড়িতে বসে মহিলাদের গালাগালি করা হয় যেখানে বাড়িতে বসে দিদি বউ এই সম্পর্কগুলোকে বিক্রি করা হয় সোশ্যাল মিডিয়ায় সেই সম্পর্কটা কি সত্যি সত্যি সেই জায়গাটা কি সত্যি সত্যি একটা বাচ্চা পালনের যোগ্য কি মনে হয় আচ্ছা তিনুর বাড়িতে এরকম বিক্রি বার্তা করতে দেখেছো টিনুকে টিনুর মা বাবাকে বা টিনুর বাড়ি কেউ বসে চ্যানেল খুলে টিনুকে বিক্রি করছে হুম দেখেছ আমি তো দেখিনি তাই না তেমনি এটাও দেখিনি টিনুকে কোনো নোংরামি করতে টিনুর চ্যানেলের মাধ্যমে কোনো খারাপ কিছু দেখা নি গো তো তাহলে তোমরা চালাক তোমরা যথেষ্ট বুদ্ধিমতি বুদ্ধিমান মানুষ আছো তোমরা বুঝে নাও কি হতে চলেছে দেখো সকালেও অনেক হিংস দিয়েছি এখনও কিন্তু অনেক হিস দিয়েছি দিতে থাকবো অনেক কিছু হিংস আমার হালকা করে দেওয়া দরকার আমি ভাই বেশি কিছু বলবো না তো হালকা করে বলে গেলাম স্বাভাবিক ভগবানকে ডাকো পাপের ঘোড়া না পূর্ণ হতে হয় অর্ধেকটা হলেও ফাটে না পাপের ঘোড়াটা যখন পূর্ণ হয়ে যাবে তখন দম করে ফেটে যাবে তখন কিন্তু ফাটার মজাটাই আলাদা তাই না চারিদিকে পাপগুলো ছড়িয়ে পড়বে ঠিক না দেখতে খুব ভালো লাগবে তো ওয়েট করো অ্যান্ড জাস্ট ওয়াচ ও যে ওয়েট অ্যান্ড ওয়াচ কিন্তু দি ঠিক আছে দা দেখো দিদিকে আমি আজকে আমার গরিব চ্যানেলের মধ্যে দিয়ে জানি না কটা মানুষ দেখবে তবে ভাই আমি আমার চ্যানেলে দিদিকে সম্প্রসারণ করে দিয়েছি না সম্প্রচারণ কি বলে ওই যাই হোক সারণ চারণ দুটোই করে দিয়েছি আমার বাংলাটা বহুত খারাপ তো যাই হোক দিদিকে আমি আজকে একদম নিউজ চ্যানেলের মতো দিয়ে দিলাম ও দিদি 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 আমাকে দেখে চোখ মারা ভুলে গেছে চলো চলো চল দিদি দিদির নাম নিয়ে চলো লেগে পড়ো যারা যারা চাও সম্পর্ক ঠকতে ঠেকতে ফাটাতে দিদির চরণে দিদির চরণে সেবা লাগে চলো দিদি এলাম সবাই ভালো দেখো